আগরতলার দিকে এখানে গাড়ি PB05N5971 আইটি আগরতলার পুরা আসে আমাদের আমাদের সুরাইবাড়ি ওয়াসপোস্টের সম্মুখে আসার পরে গাড়িটা আমরা থামাই, থামার পরে গাড়িটা আমরা পালাশি করি। পালাশি করার পরে তার থেকে আমরা অবৈধ 7 কুইন্টাল গাঁজা উদ্ধার করেছি। আর তার যে চালক ছিল এমরাজ সিং আর সহচালক শিবশঙ্কর দুজনকে আমরা করায়ত্ত করেছি। আর এমডিপিএস একমাত্র একটা কেসও রুজু করেছি। গাঁজা ছিল তার বাজার মূল্য আনুমানিক 70 লক্ষ টাকা মানে 70 লক্ষ টাকা। সকালবেলার দিকে এখানে গাড়ি PB05N5971 আইটি আগরতলার পুরা আসে আমাদের আমাদের সুরাইবাড়ি ওয়াসপোস্টের সম্মুখে আসার পরে গাড়িটা আমরা থামাই, থামার পরে গাড়িটা আমরা পালাশি করি। পালাশি করার পরে তার থেকে আমরা অবৈধ 7 কুইন্টাল গাঁজা উদ্ধার করেছি। আর তার যে চালক ছিল এমরাজ সিং আর সহচালক শিবশঙ্কর দুজনকে আমরা করায়ত্ত করেছি। আর এমডিপিএস একমাত্র একটা কেসও রুজু করেছি। গাঁজা ছিল তার বাজার মূল্য আনুমানিক 70 লক্ষ টাকা মানে 70 লক্ষ টাকা। সকালবেলার দিকে এখানে গাড়ি PB05N5971 আইটি আগরতলার পুরা আসে আমাদের আমাদের সুরাইবাড়ি ওয়াসপোস্টের সম্মুখে আসার পরে গাড়িটা আমরা থামাই, থামার পরে গাড়িটা আমরা পালাশি করি। পালাশি করার পরে তার থেকে আমরা অবৈধ 7 কুইন্টাল গাঁজা উদ্ধার করেছি। আর তার যে চালক ছিল এমরাজ সিং আর সহচালক শিবশঙ্কর দুজনকে আমরা করায়ত্ত করেছি। আর এমডিপিএস একমাত্র একটা কেসও রুজু করেছি। গাঁজা ছিল তার বাজার মূল্য আনুমানিক 70 লক্ষ টাকা মানে 70 লক্ষ টাকা।